বন্ধুরা, আজকে 16 তারিখ বুধবার। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। সোনালি ব্লগ বজবজ চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আর আমি ভালোই আছি, আপনারা আশা করি ভালোই আছেন। আমি এই সময় বাজার থেকে এলাম, আর বাজার থেকে আমি কিছু বাজার মানে আনাজ আমি নিয়ে এসেছি, সেরকম কিছু নিয়ে আসিনি। আমাদের কালকের মাছ আছে, কালকের যে বড় যে মানে কি বলবো, খয়রা যে মাছগুলো হয়, বড় বড় যেগুলো যেগুলো 2 পিস 3 পিস করে হয়, ওই মাছ রয়েছে। ওই মাছ দিয়ে বেগুন দিয়ে একটা তরকারি হবে আর শাক ভাজা হবে। আর আমার বোন এসছে, ওদের গাছের কলা হয়েছে, কলা দিতে এসছে। আর আমি তাহলে কি কি বাজার এনেছি আপনারা তাহলে দেখিয়ে দিই আপনাদেরকে। বন্ধুরা, এই যে কলা বোন দিতে এসছে, আর দেখুন এখানে আমি এইসব বাজারগুলো করে এনেছি। এই যে, আর এটা হলো ফলস পার, একটা শাড়িতে ফলস বসাবো, দেখেছেন? এই যে আমার বোন এসছে, আর ও একটা কারণে এসছে, মানে আমার মেয়ের কন্যাশ্রীর ফর্ম দেবে কালকে। এবার ও আধার কার্ডটা আর মেয়ের জন্ম সার্টিফিকেটটা নিয়ে যাবে, সেই জন্য আজকে নিয়ে যেতে এসছে। তাহলে বন্ধুরা, আমি রান্নাটা করব, সেই জন্য আমি সবজিগুলো এবার কেটে নেব, আবার পরে আসছি। বন্ধুরা, আমি এখানে এই যে বেগুন আর আলুটা ভেজে নিচ্ছি। এই যে দেখুন, আলু ভেজে নিয়েছি লালচে করে, আর এই যে তরকারিটা এবার বসাবো। এই তোর খিদে পেয়েছে, চানাচুর দিয়ে মুড়ি খা না, ফুরুলি আছে। আমার মেয়ের খিদে পেয়েছে, সেটাই বলছি যে এই দিয়ে খা। তাহলে বন্ধুরা, আমি রান্নাটা করে নিই, তারপরে আজকে আবার SHG দলের মিটিং আছে একটা। রান্না বান্না কমপ্লিট করে সবাইকে খেতে দিতে বসেছি। মেয়ে এই মাছ খায় না, তাই মেয়েকে একটা ডিমের পোচ করে দিয়েছি আর আলু ভাজা করে দিয়েছি, ও ওইটা দিয়েই খেয়ে নেবে। আর এই যে আমি এখন বেরিয়ে পড়েছি, SHG দলের একটা মিটিং আছে আমাদের সুভাষুদ্দান স্কুলে, প্রাইমারি স্কুলটায়, সেখানেই চলে এসেছি আমি এখন। এই যে 16 নম্বর ওয়ার্ডের এসব দিদিরা এখানে রয়েছে LF-এর, আর এই যে এখানে ওরা এরকম লিখে টাঙিয়েছে SHG দলের। মেয়েরা এখন অনেকই উন্নত, এই SHG দলের মানে দলটা হয়ে মেয়েদের খুবই উপকার হয়েছে। একটা লোন নিয়ে স্বনির্ভর গোষ্ঠী, মানে নিজে কিছু করে রোজগার করে নিজের পায়ে নিজে দাঁড়ানো, এটা খুব ভালো হয়েছে। আমাদের দলের অনেকেই এই লোন তুলে এখন কেউ কেউ ব্যবসা করছে, কেউ শাড়ির ব্যবসা করছে, কেউ নিজের দোকানে সাহায্য করে কারবারটাকে বাড়ানোর চেষ্টা করছে, অনেক কিছুই হচ্ছে এই স্বনির্ভর গোষ্ঠীটা। আর এই যে দেখছেন, স্যার ফোনে কথা বলছে, উনি হলো সুভাষিস স্যার, উনি আমাদের এই স্বনির্ভর গোষ্ঠীর যে দলের খাতা টাতা হয়, মানে কিভাবে লিখতে হবে না লিখতে হবে, উনি অনেক সাহায্য করেন, কোথাও ভুল হলে সেটাও ধরিয়ে দেন, উনি খুব ভালো। আর ওই যে হলুদ কালারের শাড়ি পরে আছে, উনি হলো আমাদের 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পম্পা সিংহ। আর এখানে হলো 16 নম্বর ওয়ার্ড আর 10 নম্বর ওয়ার্ড, মানে আমরা এখানে রয়েছি এই মিটিংয়ে। স্যার কিছু কথা বলছে, এখানে গান হচ্ছে। এখানে সম্বর্ধনা জানানো হচ্ছে ফুল দিয়ে। প্রথমে ওই পম্পা সিংহকে, মানে আমাদের কাউন্সিলর, মাননীয় কাউন্সিলরকে করা হলো। এটা হলো ব্যাংকের ম্যানেজার এসছে, উনিও আমাদের এই মিটিংয়ে রয়েছেন। আর স্যারের কথা তো বললামই, এখানে LF-এর দিদিরা অনেকে রয়েছে।
ওনারা এই আয়োজনগুলো করেছে দেখতে পাচ্ছেন। এখানে চা বিস্কুট সবই আয়োজন করেছিল।